कलकत्ता के कुलीदियारा क्षेत्रों में गंगा कटाव तेज हो गया है। इससे आसपास के इलाकों में दहशत का माहौल है। बताया जा रहा है कि हर साल यहां का इलाका पानी के तेज बहाव में कटता है। कटाव को रोकने के लिए यदि प्रशासन जल्द से जल्द कोई कदम नहीं उठाती है तो कई एकड़ भूमि पानी में समा जाएगी। उधर साहेबगंज जिला के उधवा दियारा का भी यही हाल है। গঙ্গার জল বাড়ার সঙ্গে সঙ্গে আবার ভাঙন শুরু হয়েছে। আতঙ্ক রয়েছে 1000 পরিবার, পুরো কুলিদিয়ার এবং পারসুজাপুরের লোক। তাড়াতাড়ি ডিপার্টমেন্ট যেতে এতে হস্তক্ষেপ করে এবং কুলিদিয়ারের মানুষ, মেঘনাদ মণ্ডল পাড়ার মানুষ পুরো আতঙ্কে রয়েছে, ঘর বাড়ি ভাঙতে শুরু করেছে। অবিলম্বে যাতে দ্রুতভাবে এই ভাঙনের কাজ যাতে শুরু হয়। আসলে ব্যাপারটা যেটা হয়েছে ওটা ডাউনস্ট্রিম, গঙ্গার ডাউনস্ট্রিমের একটা অঞ্চল বলতে পারেন। তো এখন লাস্ট কয়েকদিন ধরে ফারাক্কা ব্লক হয়ে বিভিন্ন জায়গাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই জন্য গঙ্গার জল স্বাভাবিকভাবে প্রচুর বেড়েছে। তো বেড়ে যাওয়ার জন্যই সকাল থেকে একটু হালকা ল্যান্ডফলিং ওখানে শুরু হয়েছে। তো আমি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাহেবদের সঙ্গে কথা বলেছি, আমার উদ্যোগ উদ্ধতন কর্তৃপক্ষকে আমি জানাবো বিষয়টা। আর আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে সবসময় এলাকার উপর নজর রাখা হচ্ছে, আমাদের ব্লকের টিম রেডিও আছে, যখনই প্রয়োজন হবে মানুষের পাশে আমরা